অভয়ার বিচারের দাবিতে গোটা বাংলা সহ সারা দেশ যখন পথে নেমেছে তখন পিছিয়ে নেই শ্রীনগরবাসী। আজ মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের অন্তর্গত শ্রীনগর অঞ্চল এলাকার মানুষজন এবং ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকেরা মিছিল করেন। এখানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার ডিওয়াইএফআই এর জেলা সম্পাদক মণ্ডলের সদস্য কৌশিক চক্রবর্তী, এছাড়াও উপস্থিত ছিলেন চন্দ্রকোনা একের নেতৃত্ববৃন্দ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আপনাদের দেখাবো সেই দৃশ্য। জঘন্য নারকীয় যে ঘটনা ঘটেছে সেই ঘটনার আমরা শাস্তি চাই তাদের। যতদিন না সেই শাস্তি আমরা হচ্ছে যে আদায় করতে পারছি ততদিন আমাদের আন্দোলন চলছে, চলবে। পুজো পুজো মতো মায়ের পুজো হবে, কিন্তু আমাদের আন্দোলন চলবে। আমরা হচ্ছে বিচার আমরা চাই, বিচার আমাদের পেতেই হবে। আমাদের মেয়েদের নিরাপত্তা দিতে হবে, ডাক্তারদের নিরাপত্তা দিতে হবে, সমস্ত মানুষের নিরাপত্তা দিতে হবে। মুখ্যমন্ত্রী দেখুন, বাঙালি তো সব দিনের উৎসব প্রিয় একটা জাতি। এখন উৎসব থাকবে, আনন্দ থাকবে, পুজো থাকবে, কিন্তু আমরা দেখেছি যেভাবে আরজিকরের মতো একটা হাসপাতাল, গৌরবান্বিত একটা হাসপাতাল, সেই হাসপাতালে যেভাবে একজন ডাক্তারি পড়ুয়া নিজের কর্মক্ষেত্রে যেভাবে প্রাণ হারাল, এবং যেভাবে ডাক্তারিদের, ডাক্তারি যারা প্রফেসর এবং সিন্ডিকেট রাজের বলি হলো এবং সেখানে থ্রেট কালচারের বলি হলো, এর বিরুদ্ধে দাঁড়িয়ে আন্দোলন চলবে। উৎসব যেমন চলবে, আন্দোলনও তেমন চলবে। আরজিকর কাণ্ডে সেখানকার জুনিয়র ডাক্তারদের যে একত্রিত ভূমিকা, তাদের এই এতদিন ধরে যেভাবে তারা রাস্তায় ছিলেন এবং তাদের কিছু দাবি সরকার মেনেছেন কিন্তু সমস্ত দাবি যেহেতু মানা হয়নি, এবং আমাদেরও দাবি যে আরজিকর কাণ্ডের যে মৃতা তার বিচার চলছে, আমরা এই বিচারের দ্রুততার সঙ্গে নিষ্পত্তি চাই। যিনি দোষী, যেনারা দোষী তাদের শাস্তি হোক, এবং এই ভেঙে পড়া ঘুণধরা যে স্বাস্থ্য কাঠামো গোটা পশ্চিমবাংলার, সেই কাঠামোর পুনর্গঠন করতে হবে এবং বিভিন্নভাবে সরকারি তাদের মানে কি বলা যাবে, সরকারি ব্যবস্থাপনায় এই যে স্বাস্থ্যভবন তথা ডাক্তারদের যে বাড়বাড়ন্ত, ডাক্তারি পড়ুয়াদেরকে অনার্স দিতে গেলে, সার্টিফিকেট দিতে গেলে তাদেরকে উৎকোচ দিতে হয়, ঘুষ দিতে হয়, টাকার ব্যাপার চলে, এই সিন্ডিকেট রাজ চলে, চিকিৎসা সরঞ্জাম কেনা থেকে শুরু করে টেন্ডার, অস্থায়ী পদে নিয়োগ, এই সমস্ত কাণ্ডে যেভাবে পরপর আসছে, যেভাবে ইডি সিবিআই যেভাবে তদন্তটা করছে, যা আমরা দেখতে পাচ্ছি সেখানের অধ্যক্ষ সহ সমস্তটা আজকে তদন্তের আওতার মধ্যে আছে। আমরা বলছি যে এই সমস্ত কিছু মূলে স্বাস্থ্যমন্ত্রী নিজে, কারণ স্বাস্থ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ছাড়া এই রাজ্যে একটা সিংহের শাবকেরও জন্ম হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে স্বাস্থ্যমন্ত্রী কিছুই জানতেন না, স্বাস্থ্য ভবন সহ এই ডাক্তারিদের যারা প্রফেসর আছেন এই আরজি কলেজগুলোতে, আরজিকর সহ অন্যান্য কলেজগুলোতে যারা প্রফেসরই করছেন, তারা তার অনুমোদন বিনা এই সমস্ত কাজে যুক্ত আছেন, এটা আমরা মনে করি না। আমরা চাই এ দ্রুততার সঙ্গে নিষ্পত্তি হোক, এ বিচার হোক, এবং বিচারে তাদের শাস্তি হোক যারা দোষী। হ্যাঁ, সেটা বিচারাধীন প্রক্রিয়া, সমস্ত যে সিবিআই সহ যারা এইটার বিচার তদন্তভার গ্রহণ করেছেন তারা, আমরা দেখছি আজকে 40 দিন অতিক্রান্ত, এখনও পর্যন্ত দোষীদের শাস্তির কোনো ব্যবস্থা হয়নি, বিচার প্রক্রিয়া চলছে, কিন্তু এর কার কতদিন,
বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে হবে, অতি দ্রুত এই নিষ্পত্তি করতে হবে, শাস্তির ব্যবস্থা করতে হবে। স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কাল নাই আমরা, হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন, দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া, শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া, এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট।